যদি এই বেকিং সোডা প্রয়োগ করেন তাহলে মিনিমাম 1 থেকে 1.5 হাজার টাকা সেভ হবে। তাপমাত্রা এত পরিমাণ বেশি ছিল, যখন আপনারা কীটনাশক বা সার প্রয়োগ করেন আসলে অনেক সময় দেখা যায় ধানের জমিতে কাজে করত না, দিনের তাপমাত্রা বেশি থাকে বা রাতের তাপমাত্রা কম থাকে, যার কারণে কিন্তু ধানের জমিতে অনেক প্রকারের রোগ বালাই আক্রমণ করে। বেকিং সোডা ধানের জমিতে দিলে কি হয়, এটি একটি নতুন পদ্ধতি। আপনারা বেকিং সোডা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে ধানের অবিশ্বাস্য ফলন পাবেন। এই সময়ে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, থাকার কারণে দেখা যাচ্ছে যে ধানের জমি সবুজ হবে, এবং ধানের সার কীটনাশক যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে দেখবেন যে ফলনটাও কিন্তু ভালো হবে। বেকিং সোডা কি? সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডার সংকেত কি? NaHCO3। বেকিং সোডার মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়, ফসফরাস পাওয়া যায়, এছাড়াও বেকিং সোডার মধ্যে বিভিন্ন উপাদান পাওয়া যায়। বেকিং সোডা দিলে ধানের কোন কোন পোকামাকড়গুলো দমন করা সম্ভব হয়? 1. মাজরা পোকা দমন করা সম্ভব হয় এবং ছত্রাক ব্যাকটেরিয়া দমন করা সম্ভব হয়। চতুর্থ হচ্ছে ধানের যে শোষক পোকা, পাতা মোড়ানো বা পাতা চুষে চুষে খাচ্ছে, খেয়ে বাঁকা করে দিচ্ছে বা হলুদ সাদা করে দিচ্ছে, সেই পোকাটাও কিন্তু দমন করা যায়। বেকিং সোডা যদি ধানে আপনারা দেন তাহলে ছত্রাকজনিত রোগ, এখন কোন কোন ছত্রাকজনিত রোগগুলো দমন হবে? 1. খোল পড়া রোগ দমন হবে এবং খোল পচা রোগ দমন হবে। 3. বাকানি রোগ দমন হবে। 4. ব্লাস্ট রোগ দমন হবে। 5. ধানের গোড়া পচা রোগ দমন, ধানের লক্ষ্মীগুড় ধানের শীষগুলোর মধ্যে একদম জড়া জড়া জটা জটা লেগে ফেলে দমন করা সম্ভব হবে এই বেকিং সোডা যদি সঠিকভাবে আপনারা ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। বেকিং সোডা ধানের জমিতে স্প্রে করার মাধ্যমে ব্যাকটেরিয়া জনিত যে ধানের রোগগুলো আছে সেগুলো দমন করা সম্ভব হয়। 1. পাতা পোড়া রোগ, কিসেক রোগ, এছাড়াও ধানের পিনিকেল ব্লাইট রোগ, ধানের পাতা ফোসকা পড়া রোগ। বেকিং সোডা ধানের জমিতে প্রয়োগের ফলে বিভিন্ন উপকারিতা পাওয়া যায়, তার মধ্যে আমি 6টি উপকারিতা আপনাদের জানাবো। প্রথমত, 1. মাটির গুণগত মান ডেভেলপ করার জন্য যে pH লেভেলটা বাড়ানো হয় সেটি আপনারা বাড়াতে পারেন এই বেকিং সোডার মাধ্যমে। 2. বেকিং সোডা যদি প্রয়োগ করেন ধানের জমিতে তাহলে পোকামাকড় অবশ্যই দমন হবে। 3. পয়েন্ট, বেকিং সোডা প্রয়োগের ফলে ধানের জমিতে যে আমরা আগাছানাশক প্রয়োগ করি, যদি এই বেকিং সোডা প্রয়োগ করেন তাহলে মিনিমাম 1 থেকে 1.5 হাজার টাকা সেভ হবে। কেন সেভ হবে? কারণটা হচ্ছে এই আগাছানাশকের জন্য আমরা 1 বা 2 বা 3 বার এই ধানের জমিতে আগাছানাশক ব্যবহার করে থাকি। যদি আপনারা বেকিং সোডা স্প্রে করে দেন বা ধান চাষের সময় প্রয়োগ করেন বা ধান রোপণ করার পরেও যদি ধানের নিচে অর্থাৎ পানিতে যদি বেকিং সোডা দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আগাছা জন্মাতে বাধাগ্রস্ত করবে, সেজন্য আপনারা বেকিং সোডা আগাছানাশক হিসাবেও ব্যবহার করতে পারেন। 4. আমরা ব্লিচিং পাউডার অনেক সময় পোকামাকড় দমন করার জন্য ধানের জমিতে ব্যবহার করে থাকি বা যে কোনো ফসলে ব্যবহার করে থাকি, কিন্তু এই বেকিং সোডা যদি প্রতি বিঘা জমিতে 1 থেকে 2 কেজি হারে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ব্লিচিং পাউডারের পরিবর্তে আপনারা বেকিং সোডা যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় দমন করা সম্ভব হবে। 5. উপায়, আমন ধান বলেন, আউশ ধান বলেন বা বোরো ধান বলেন, গ্রাম অঞ্চলে কিন্তু আমরা বীজ রাখি, যেমন আমিও বাড়িতে বীজ রেখে দেই যে পরবর্তীতে ধান যখন আমরা চাষ করব ওই বীজগুলো নিজেদের থেকে রোপণ করব বা বীজতলা তৈরি করার মাধ্যমে পরে মূল জমিতে রোপণ করব। সেক্ষেত্রে আমরা আমাদের বীজ শোধন করতে হয়, আপনারা এই বেকিং সোডা দিয়ে বীজ শোধন করতে পারেন। যেমন 1 লিটার পানিতে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে বীজগুলো আপনারা শোধন করে নিতে পারেন। এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। বেকিং সোডা আপনারা কখন ব্যবহার করবেন? যেমন খোল পচা রোগ আক্রমণ করে বা খোল পড়া রোগ আক্রমণ করে তখন ব্যবহার করতে পারেন, বা গোড়া পচা রোগ আক্রমণ করে, ধানের বাকানি রোগটা আক্রমণ করে, ঠিক ওই সময়গুলোতে আপনারা ব্যাকটেরিয়া ছত্রাক যে কোনো সময়ে ধানের যে কোনো বয়সে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারবেন। বেকিং সোডার ব্যবহার পদ্ধতিটা কি? আপনারা বেকিং সোডা প্রতি 1 লিটার পানিতে 1 চা চামচ করে নিয়ে ধানের জমিতে স্প্রে করে দিবেন, তবে এর সঙ্গে আপনারা তরল সাবান 16 লিটার পানিতে 16 গ্রাম হারে মিক্স করে যদি ধানের জমিতে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু ধানের যে কোনো রোগ বালাই দমন করা সম্ভব হবে, এছাড়াও মাটি গুণগত মানটাও ভালো হবে, ধানের অবিশ্বাস্য ফলন হবে। বেকিং সোডা প্রয়োগের মাধ্যমে ধানের অবিশ্বাস্য ফলনের কথা কেন বলতেছি, কারণটা হচ্ছে ধানের কিন্তু 3টি রোগ বেশি আক্রমণ করে। কোন কোন 3টি রোগ? যেমন পোকামাকড়, ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত রোগেই কিন্তু ধানের খরচটা বেড়ে যায়।
তো এই তিনটা রোগ যদি বেকিং সোডার মাধ্যমে কমানো যায় সেক্ষেত্রে আমাদের লাভ। আজকে 21 সেপ্টেম্বর, আমি ভিডিও করতেছি, ভিডিও করার সময় কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি শুনতেছে। এই বৃষ্টির মধ্যে কখনোই আপনারা স্প্রে করবেন না ধানের জমিতে, এবং অতিরিক্ত যখন তাপমাত্রা থাকে সেই সময়ও স্প্রে করবেন না যে কোনো কীটনাশক বা ভিটামিন, যে বেকিং সোডা অতিরিক্ত ব্যবহার করবেন না, পরিমাণ মাফিক বেকিং সোডা ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।